হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যখন ফেসবুকে স্টাইলিশ নেম বা স্টাইলিশ নেম সিম্বল যেটাই বলেন বা স্মাইলি সিম্বল এগুলো যখন আপনি অ্যাড করতে যান, তখন হয়তোবা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা একটু স্কিপ করবেন না, তাহলে হয়তোবা আপনি আপনার গুরুত্বপূর্ণ পয়েন্টটা মিস করে যেতে পারেন। তো আমি আছি আদিত্য কুমার আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আদিত্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো ফেসবুকে যে স্টাইলিশ নেমটা রয়েছে সেটা সেভ করার সময় আপনারা কয়েকটা জিনিস আপনারা ভুল করে থাকেন। সেগুলো হলো, আপনারা প্রথমত যে কোনো ধরনের নেম আপনারা কপি করে থাকেন, আসলে কোনো সার্ভারেই আপনারা যে কোনো ধরনের নেম আপনারা অ্যাড করতে পারবেন না। কিছু স্পেসিফিক কিছু নেম রয়েছে, সেই নেমগুলোই শুধুমাত্র ফেসবুক অ্যাকসেপ্ট করে, আপনি যে কোনো সার্ভার দিয়ে কানেক্ট করে আপনারা এগুলো অ্যাড করতে পারেন। কিন্তু আপনি অনেক সময় দেখতে পাবেন অনেকগুলো আপনার সামনে সিম্বল রয়েছে বা আপনার টেক্সট রয়েছে, সেগুলো আপনি কপি করে আপনার প্রোফাইলে অ্যাড করতে চান, কিন্তু আসলে হয় না। কারণ হলো যে অনেক বিভিন্ন ধরনের কান্ট্রি আপনার সার্ভার রয়েছে, কোনো কান্ট্রি এই ধরনের যে নেমগুলো রয়েছে সেটা আসলে অ্যাকসেপ্ট করে না। তো আপনাকে বেছে বেছে যে নামগুলো আপনার অ্যাকসেপ্ট করে সেইগুলো আপনাকে সেভ করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি এর একটা লিস্ট আমার ফেসবুক গ্রুপে আমি পোস্ট করে রেখেছি, আপনারা সিম্পলি সেখান থেকে দেখে আপনি এই টেক্সটগুলো আপনার যে প্রোফাইল রয়েছে বা প্রোফাইল নেম রয়েছে সেখানে আপনারা অ্যাপ্লাই করলে আপনার নেম প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি এ ব্যতীত বাইরের কোনো যে অন্যান্য যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আপনি কখনোই আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন না বা এটা থেকে বিরত থাকবেন, তাহলে আপনার প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। তো এর পরবর্তীতে আপনারা আর একটা সমস্যায় পড়ে থাকেন, সেটা হলো আপনারা অনেক সময় যে নামটা আপনারা পেস্ট করলেন বা কপি করে নিয়ে এসে আপনার যে ক্লিপবোর্ড রয়েছে সেখানে আপনি পেস্ট করলেন। তো এখানে অনেকেই অনেক ভুল করে থাকেন যে স্পেসগুলো ঠিকঠাক মতন দেন না। যদি পুরোপুরি নামটা আপনি দিয়ে থাকেন তাহলে শেষে যে স্পেসটা থেকে যায় সেই স্পেসটা কেটে দিবেন। আর যদি আপনি জাপানিজ সিম্বল অ্যাড করেন বা স্মাইলি যে সিম্বলটা অ্যাড করেন তাহলে আপনি যে স্পেসটা রয়েছে সেই স্পেসটা ঠিকঠাক কপি করবেন। অনেকে করে কি যে আগে পরে যে ব্র্যাকেটটা দেওয়া আছে সেটা সহ আপনারা কপি করে থাকেন অনেকেই, তো এটা করবেন না। এটা শুধুমাত্র দুই পাশে যে ব্র্যাকেটটা রয়েছে তার মাঝখানে যে স্পেস ফাঁকা জায়গাটা আছে শুধুমাত্র সেটাকে কপি করবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করবেন এবং প্রত্যেকটা ফন্ট যেন মনে করে আপনারা বড় হাতের বা ক্যাপিটাল লেটার আপনারা দিবেন, তাহলে আপনার যে নেমটা সেভ হবে। আপনারা অনেকে হয়তো বা যে ছোটো হাতের যে লেখাগুলো আছে সেগুলো দিয়ে আপনারা অ্যাড করার চেষ্টা করেন, তো এই ক্ষেত্রে তো আপনার সমস্যা হবেই, কারণ এখানে সবগুলো বড় হাতের অক্ষর দিতে হবে এবং যে যে স্পেসটা রয়েছে সেই স্পেসটা আপনারা ঠিকঠাক কপি করবেন। এবং শেষে যে আপনার স্মাইলি সিম্বলটা অ্যাড করবেন তার আগে অবশ্যই মনে করে এই স্পেসটা দিয়ে রাখবেন, না হলে কিন্তু প্রবলেমটা আবারও থেকেই যাবে। তার পরবর্তীতে আপনারা আরেকটা ভুল করে থাকেন, সেটা হলো আপনারা ভিপিএনটা কানেক্ট করেন না, অথবা যদিও করে থাকেন তাহলে কি করতে হবে, এখানে আপনারা যে কোনো ধরনের কান্ট্রি কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জাপানিজ সার্ভারটা আমাদের ফেসবুক গ্রান্ট করে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করবেন আপনি কোন ধরনের কান্ট্রির সার্ভারে আপনি প্রবেশ করছেন, বিশেষ করে আমেরিকান যে কান্ট্রিগুলো রয়েছে অথবা জাপানিজ যে সার্ভারগুলো রয়েছে সেই সার্ভারে আপনারা কানেক্ট করবেন, তাহলে আপনার যে নেমটা অটোমেটিক কিন্তু সেভ হবে। আপনারা অন্যান্য কান্ট্রি দিয়ে হয়তো বা অনেকেই ট্রাই করেছেন, হয়নি, ইভেন আমিও প্রথম প্রথম কিন্তু ট্রাই করেছিলাম, সেক্ষেত্রে আমিও ফেল হয়েছি যে আসলে জাপানিজ যে সার্ভার রয়েছে এবং ফন্ট আপনি কোন ধরনের ফন্ট আপনি অ্যাড করছেন সেইটা অনুযায়ী আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমি যে লিস্টগুলো দিয়েছি সেই লিস্টগুলো থেকে আপনারা যদি নামটা সেভ করেন তাহলে জাপানিজ সার্ভার অথবা আমেরিকান সার্ভারের ভিতরে আপনারা প্রবেশ করলে এই প্রবলেমটা আর আপনাদের সামনে আসবে না। তো আশা করি আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন, আর এরপরও যদি আপনারা প্রবলেম সলভ করতে না পারেন তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনি পোস্ট করতে পারেন। তো সেখান থেকে পোস্ট করার পর আমরা অবশ্যই চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার।
তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার প্রয়োজনীয় মতামতটা অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।